হ্যালো বন্ধুরা, আমি রাখি কোয়েল কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, আমার সেসব বন্ধুদের অনুরোধ করছি তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর আমার রেসিপি দেখে যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তাহলে চলো বন্ধুরা, শুরু করি আমার আজকের রেসিপি। আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা রেসিপি, লেমন রাইস। সব দিন যদি একই রকম ভাত খেয়ে ভালো না লাগে, মুখের স্বাদ বদল করতে আমরা ঘরেই খুব সহজে বানিয়ে ফেলতে পারি লেমন রাইস। লেমন রাইস তৈরি করার জন্য আমি যে উপকরণগুলি নিয়েছি তোমাদের দেখিয়ে দিই। বাসমতি চালের ভাত করে নিয়েছি, নুন, হলুদ, কালো সর্ষে, বাদাম, ছোলার ডাল, বিউলির ডাল, কারি পাতা, লেবু, শুকনো লঙ্কা। রান্নায় চলে আসলাম, কড়াই বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, সর্ষে ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা আর সর্ষে একটু ভাজা ভাজা হচ্ছে। গ্যাসের জোরটা কম করে দিয়ে ছোলার ডাল দিয়ে দিয়েছি, আর গ্যাসের জোরটা কম করা থাকবে। বিউলির ডাল দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, ভাজা ভাজা করে নেব গ্যাসের জোরটাও কম করে দিয়ে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ডাল ভাজা হয়ে এসছে, আমি কারি পাতা দিয়ে দিলাম। এখন দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। কারি পাতার থেকে বেশ ভালো গন্ধ বেরোচ্ছে, আমি পরিমাণ মতো হলুদ দিলাম। হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, আর গ্যাসের জোরটা এখনও কমানোই আছে। হলুদ দিয়ে নাড়াচাড়া করে বাদাম দিয়ে দিলাম। বাদাম দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। স্বাদ মতো নুন দিলাম। নুন দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। নুন দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি ভাত দিয়ে দিচ্ছি। এখন ভাতটা করার সময় খেয়াল রাখতে হবে ভাতটা যেন ঝরঝরে থাকে। ভাত দিয়ে আমি গ্যাসের জোরটা মিডিয়াম আঁচে করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে লেবুর রস দিচ্ছি।
গ্যাস অফ করে লেবুর রস দিয়ে লেবুর রস ভালো করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। মিশিয়ে নামিয়ে নিয়েছি। আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে আমার আজকের রেসিপি লেমন রাইস, তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই ছিল আমার আজকের রেসিপি, আশা করি তোমাদের ভালো লাগবে। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।